অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের শক্তির আর একবার জয়যুক্ত হলো এই রায়ের মধ্য দিয়ে। এই রায়টা প্রত্যাশিত রায়, তাদের যারা এখনো, যেসব খুনিরা এখনো গ্রেফতার হয়নি, যারা এখনো পলাতক, তাদেরকে যাতে গ্রেফতারের আওতায় আনা হয়। আমরা চাইবো যে অতি দ্রুত এই বিচারটা কার্যকর করা হোক, কারণ সারা দেশে যেভাবে হচ্ছে যে ছাত্রলীগের সন্ত্রাসীদের যে দৌরাত্ম্য বাড়ছে, তার বিপরীতে যদি রায়টা কার্যকর না হয় তাহলে হচ্ছে অতীতের মতো এই আবারও দেখা যাবে যে এই ধরনের ঘটনা বারবার ঘটার আরেকটা সম্ভাবনা থেকে যায়।